دربار شریف ٹی وی قرآن نبیر بانی حدیث نبیر بانی جدی والے نحضر کیمنے قرآن تو ایشے چی لوہ محفوظ تکی پرتما کاشی ای شابان رات تیش کی بچھر دھرے آمان نبیر پتی ابتیر نحا گوائے جیکھانے نبی شیکھانے قرآن کن تو آرو خیال کرن جتو نبی تورات دیئے چن ایشو ڈاکلن تائی دیوا ہولو انجیل ڈاکلن تائی دیوا ہولو زبور ڈاکلن تائی دیوا ہولو کن تو اللہ مادے نبی کیا تو بھالو باشے مکہ تے جو کن چھلے تو کن مکی ہوئے گے لین مکہ آئے سورات لے کانچے مکہ یا تو لے کانچے اس سورہ مکہ یا باتی لے গারে হিরায় যখন বাবা আমার গারে হিরাতে নাজিল গারে হিরায় নিয়ে যাও আমার হাবিবকে কষ্ট করে আসতে হবে না মদিনায় যখন আমার নবী যাবে সূরার আগে দেখবেন লেখা আছে সূরাটি মদিনায় ইয়াতুন ইয়ানি কি মদিনায় অবতীর্ণ আয় আমার বান্দা বানলি আমায় আল্লাহ মি আল্লাহ আমার ফেরেশতা জিবরাইল আমিন দ্বারাতে আমার নবী পাকের প্রতি ওহি করেছি শুধু বাবা যখন যেটা প্রয়োজন হয়েছে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছি 23টি বছর ধরে নবী পাকের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে বাবাজি জিবরাইল ফেরেশতা আমাদের নবী পাকের কাছে 26000 বারের মতো এসেছে কতবার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে ওহি আনতেন ওহি হলো দুই প্রকার ওহি হলো দুই প্রকার ওহি হলো দুই প্রকার কয় প্রকার ওহিয়ে মতলু ওহিয়ে গায়ের মতলু যেটা ওহিয়ে মতলু বাবা আমার সেটা আল্লাহ ডাইরেক্ট জানিয়ে দেন আর যেটা ওহিয়ে গায়ের মতলু সেটা জিবরাইল আমিন মারেফাতে জানিয়ে দেন বাবা আমার জিবরাইল আমিন মারেফাতে জানাচ্ছেন কিন্তু জিবরাইল জানে না আমাদের নবী জানে অনেকে বলে জিবরাইল আনতেনতেই নবী জানতে না গো তোমার বিবেকে ওই পোকা লেগেছে জিবরাইল আমার নবীর দরবারে বিনা হুকুমে প্রবেশই করতে পারে না জিবরাইল তোমার নজর আসছে আর যে রাসূলের সাদকাতে আল্লাহ জিবরাইলকে সৃষ্টি করলেন সেটা আপনার নজরে আসছে না বন্ধুরে আমার জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে ওহী এনেছেন যেমন যে সূরাটি আমি বলছি সূরা দুখান 44 নম্বর সূরা আপনি খুলুন প্রথমেই দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম মানে কি কিছুই নাই হুজুর মানে আছে কিছু হামিমের এটা হুরুফে মুকাত্তাআত তার মানে কোরআন মাজিদ যখন অবতীর্ণ হয় তখন আমার নবী জিবরাইল আমিনের সঙ্গে তেলাওয়াত করেন প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা সূরা আলাকের পাঁচটি আয়াত খেয়াল করবেন আমি একদম রাসূলে পাককে বোঝানোর জন্য নবী যে কি করেছেন আমাদের জন্য এটা জানাবো কিন্তু পিছনে না গেলে আপনি বুঝবেন না যার কারণে আমি আগে পরিষ্কার হচ্ছে সর্বপ্রথম কোরআন মাজিদের পাঁচটি আয়াত অবতীর্ণ হয় সূরাতুল নাম সূরা আলাক 30 পারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নাজিল করে দিলেন আমার নবী গারে হিরার ভিতরে রয়েছেন জিবরাইল আমিন ওহি নিয়ে এলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ইকরা পড়ুন بسم ربك الذي خلق আপনার রবের নামে আপনি পড়ুন নবী পাক বললেন মা আনা বিকরিন আমি 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 পড়ব না আর এক শ্রেণীর লোক বলতেছে নবী পাক বললেন আমি লেখা পড়া জানি না জোরে বলুন না উযুবিল্লাহ নবী লেখা পড়া জানেন না তোরা বলতেছ কেন তাহলে এরা ওয়াহাবি এরাই তো আমাদের দুশমন ইসলামের ক্ষতিকারক
نبی نا ہولے کل کائنات سرشتی ہوتو نا شئی نبی کے بلچے لکھا پا جانے نا اکن مونے کرن امی آمین الدین بولاں ای بھارت برش امار کونو ٹیچار دے امار کونو ٹیچار نہیں مانے شکھک نہیں تار مانے کیا امی مرکھو তার মানে কি আমি মূর্খ আমি বাংলাদেশে গিয়ে শিখতে পারি পাকিস্তানে গিয়ে শিখতে পারি কোয়েতে গিয়ে শিখতে পারি নাকি আরব দেশে গিয়ে শিখতে পারি ভারতবর্ষে আমার শিক্ষক নেই তার মানে এ নয় যে আমি মূর্খ খেয়াল করুন نبی پاک صلی اللہ علیہ وسلم بلسن ما آنا بی قارئین آمی پوٹتے پر بنا امان نبی پاک صلی اللہ علیہ وسلم ای آیات جکن تلاوت کر لنا جبرائیل آمی آباد دھورے سن سناتے نبی پاک آبار بلن آمی پوٹتے پر بنا আবার সিনাতে ধরলেন তিনবার ছেড়ে দিলেন নবী পড় আরম্ভ করে দিয়েছেন তার মানে এটা নয় যে নবী মূর্খ নবী এটাই বলতে চেয়েছেন জিব্রাইল আমি নবী পড়ার জন্য আসি নাই মা আনা বি করিন আমি পড়ার জন্য আসি নাই আমি পড়ানোর জন্য এসেছি ওগো জিব্রাইল আল্লাহ আমাকে ছাত্র করে পাঠান নাই আল্লাহ আমাকে তাম দুনিয়ার জন্য শিক্ষক করে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী শিক্ষক কিন্তু যে সব মলবিরাম এই সব আজ করে বেড়াচ্ছেন নবী পাক লেখা পড়া জানেন না আব্বাজি আমার ওরা আরো একটা আয়াত দিয়ে ব্যাখ্যা দেয় বলে আমার নাম উম্মি 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 আমার নবী উম্মি উম্মি মানে মূর্খ নয় এরা তো গ্রামারই জানে না ওয়াজ করছে দুটো বাংলা কিতাব উম্মি উম্মি মানে মা থেকে সব সন্তানের উৎপত্তি নাকি মা থেকে উম্মির কয়েকটা মানে তার মধ্যে এটা উম্মুন মা থেকে সন্তান এসেছে মা না হলে সন্তান হবে উম্মি মানে আমার নবী এমন নবী থেকেই সব হয়েছেন আমার নবী এমন শিক্ষক আমার নবী জগতের শিক্ষক কারণ জিব্রাইল আমার নবীর শিক্ষক নন শিক্ষক হলে আমার নবীর আল্লাহ পাক কোরআন মাজিদ সূরা আর রহমানে আল্লাহ পাক জানান বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন পড়ানে ওয়ালা রাসূলুল্লাহ আল্লাহ জানেন কতটা শিক্ষা দিয়েছেন আর নবী জানেন কতটা শিক্ষা করেছেন ওগো জিব্রাইল আপনি কোরআন নিয়ে এসেছেন নবী আমার তেলাওয়াত করলেন গারে হীরার মধ্যে তৃতীয়বার সিনাতে লাগিয়ে ছেড়ে দিলেন যখন নবী তেলাওয়াত করছেন তেলাওয়াত করি চলেছেন হয়তো অনেকে মত বলছেন জিব্রাইল পাওয়ার দিয়েছেন তাই নবী পড়েছেন জিব্রাইল কি পাওয়ার দেবে জিব্রাইলই তো আমার নবী না হলে জিব্রাইল হতেন না ওরা শুধু শেরেকের ফতোয়া দেয় কিন্তু আজ আমার কাছে আমার বাপজিদের একটি আবদার হলো হুজুর একটু নবী প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলার আলোচনা রাখবে ইনশাআল্লাহ করব তবে আমি আগে তার আগে জিনিসটা পরিষ্কার করি জিয়ারত করা বেদাত না হারাম নাকি জিয়ারত করা ইবাদত না বেদাত বেদাত ওরা জিয়ারত করতে দেবে না এমন শুরু করেছে দল কয়টা 73টা জান্নাতে যাবে কয়টা একটা আমি এখান থেকে যে বলছি আবার আমি তাফসীরে দুদে মানসুরের মধ্যে 11টা তাফসীর আছে ডাউনলোড এই আয়াতের ব্যাখ্যাটা আমি প্রত্যেকটা আপনাকে দেখাতে পারবো দেখার জন্য পয়সা লাগবে না শান্তিতে যদি আপনি দেখেন ওয়েলকাম মোবারক আপনার জন্য আপনি দেখে যান চিটিং বাজি করে ধর্ম হয় না বাবা মোহাব্বত করে ধর্ম হয় জোরে কন সুবহানাল্লাহ
রাগ করছেন জোরে বলুন সুবহানাল্লাহ খেয়াল করেন নবী মোদের জান নবী মোদের প্রাণ সুবহানাল্লাহ নবী আমাদের আমার সঙ্গে বলতে পারবেন তো নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান হয়নি বাবা নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান নবী নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান নবী মোদের জান মহব্বতে বলুন নবী আমার জান নবী হয়নি বাড়ি গিয়ে বলবেন বাড়ি গিয়ে আরে নবীকে আপনি হয়তো বলে হুজুরের কথা কোরআনের কথা যে নবী আমাদের জান তাহলে আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ আপনি বলুন নবী কি আমাদের রব্বে কারীম জানালেন সূরা আহজাব 33 নম্বর সূরা আমার আল্লাহ পাক 6 নম্বর আয়াতে জানাছেন বিসমিল্লাহির রহমানির রহিম আন্নবী আওলাউ বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আর নিকটে নবী রয়েছে সবথেকে নিকটে কি আমাদের রূহ রূহ জান আত্মা নাকি বলে সবথেকে নিকটে কি রূহ এই রূহই যদি চলে যায় তো মরো আর আল্লাহ বলছেন সূরা আহজাব মানে 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত আমি প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখেছি জোরে বলে নবীকে কেমন ভালোবাসতে হবে ছেলের থেকে বেশি মেয়ের থেকেও আমার সঙ্গে একটু বলেন ছেলের থেকেও মেয়ের থেকেও মা বাপের থেকেও বন্ধুদের থেকেও দুনিয়ার সকল মানুষের থেকেও বেশি তাহলে তার জন্য কি বলা যাবে না নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের নবী মোদের নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান নবী মোদের নবী মোদের জান নবী চরিত্র খুলো কেন সাক্ষী আল কোরআন নবী চরিত্র খুলুক আদিব সাক্ষী আল কোরআন সেই নবীজির ধরলে দামান সেই নবীজির ধরলে দামান সফল তো জাহান নবী মোদের নবী মোদের প্রাণ হায় হে নবী মোদের জান নবী জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান নাকি কেউ নেই নবীর মতো কেহ নেই নবীর মতো আছে প্রমাণ নবী মোদের নবী আমার প্রাণ একটু ঘুরিয়ে বলবো ওলি মোদের জান ওলি মোদের প্রাণ আল্লাহর ওলি মোদের জান ওলি মোদের ওলির কাছে পাবো আমরা নবীজির সন্ধান ওলি মোদের বলতো হুজুর আমরা আলগু বলবো বাড়ি গিয়ে বলবে না আচ্ছা অসুবিধা নেই এমনি কিছু নয় বাবা আপনারা বসুন ছেলে পেলে তাহলে থাকতে পারে হয়তো খাওয়া দাওয়া আগে দিতে হতে পারে দেড় কুইন্টালের মতো গোশ খাওয়া দাওয়ার আইটেম ভালো তো বেশি রাত হবে না ইনশাআল্লাহ তাআলা বসুন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বলুন জোরে ইয়া রাসূলুল্লাহ আসুন বাবা হাদিসটি পাঠ করি বলবনি
সুনানে তিরমিজি শরীফে নবী আমার তার স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন ফাক উঠবেন না বা শোনা আমার উঠবেন না বসুন একটু প্রয়োজন হলে যান তাছাড়া যাবেন না ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাইরা هو بالباقي فقال أكنت تخافين أن يخيف الله عليك ورسوله قلت يا رسول الله صلى الله عليه وسلم إني جننت أنك أتيت بعد نسائك فقال إن الله تعالى ينزل الليلة النصف من شعبان إلى سماء الدنيا فيغفر لي لأكثر من أدادي شهر ونامي بني قلب زرب لن سبحان الله قد سندر قطع حضرت أمم عائشة رضي الله تعالى عنها بولن میں نے ایک رات حضور صلی اللہ علیہ وسلم کو دیکھا پھر وہ قبرستان مدینہ میں مجھے ملے آمی عائشة رضي الله تعالى عنها گھر نبی حلیت آمی مونے کلم نبی کوتھائی گیچن دیکھی آمی نبی کی خوجے خوجے دیکھلا جنت الباقی قبرستان نبی ڈھوکے شکل جن দোয়া করতেছেন নবী আমার জিয়ারত করতেছেন বোঝা গেল আমার নবী পাকের স্ত্রী তিনি বর্ণনা করতেছেন দেখুন মানে আরজ কিয়া ইয়া রাসূলুল্লাহ মানে খেয়াল কিয়া থা শায়দ আপ আজওয়াজে মুতাহারাত মে সে কিসি কে পাঁচ তাছিব লে গায়ে নবী গো আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে ছেড়ে অন্য কোন বিবির কাছে গিয়েছেন আমার নবী পাক বলছেন না গো বিবি আয়েশা তুমি কি ভেবে নিয়েছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি জুলুম করেছে ও গো বিবি আয়েশা না তুমি কি জানো আজকে কোন রাত আল্লাহ বলেন তুমি জানো আজকে কোন রাত সঙ্গে সঙ্গে উনি বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আপনি ভালো জানেন তখন আমার নবী পাক বললেন ও গো বিবি আয়েশা এটি 34 শাবান দিবাগত রাত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন এই রাত ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফ মিন শাবান এই রাতটা হলো শাবানের 15 তারিখের রাত জোরে বলেন আরো কি বললেন ইলা সামাআত দুনিয়া আমার আল্লাহ পাক দুনিয়ায় রহমত বর্ষণ করেন ফায়াগফিরুলি আকসারু في أكثر من عدد شهر بناني غنامي بني قلب وغو بي بي آئي شاغ الله پاك وعدا دي چھر عسكر رات و عراغت عسكر اي رات ار بني موحجر عبادت قربي بني قلب غطر جت و بکری روئے چھے تار لوم پوری مان گنہ گار کے اللہ ما پوری دے بے কথা বোঝা যাচ্ছে রাগ করলেন আব্বাজি আমার তাহলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন বনি কালব গোত্রের বংশী যত বকরি রয়েছে একটা ছাগলের গায়ে কতটা লোম আছে বলা যাবে কোটি 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 লোম তারপরও যদি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই বংশের বকরি যত ওই যত বকরি তত আমি আমার গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা maaf দিয়ে দেবেন বোঝা গেল কোটি 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 গুনাহগার যদি শাবান দিবাগত রাতে maaf করে দেওয়া হয় আমি আবার লাস্টে বলবো বাবা কারণ শাবান সম্পর্কে অনেক কথা বললাম বুঝে নিলেন আপনারা ব্রেনের ভিতরে আনে ওয়ালা যে রাত আমাদের কাছে এই রাত বড় রহমতে ভরা বরকতে ভরা এই রাতে আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করব এই রাতে আমরা ইবাদত বান্দাগি করব নামাজ পড়ব আমার নবীও যে নামাজ পড়েছেন এই রাতে কোন কোন সূরা দিয়ে সেটাও আমি আপনাদেরকে দেখাবো জোরে বলুন সুবহানাল্লাহ তাফসীরে দূরে মানসুর থেকে দেখাবে ইনশাআল্লাহ তাআলা এই রাতে চলুন কারণ আমার নবী পাক নিজে গিয়েছেন দোয়া করেছেন আমরাও দোয়া করব বাবা রাজি আছেন তো জিয়ারত করবেন মায়ের কবরের কাছে আব্বার কবরের কাছে দাদা দাদি নানা নানির কবরের কাছে জিয়ারত করো সারা রাত আল্লাহর কাছে কাঁদবেন কিন্তু এটা মনে রাখবেন ওই রাতে কিন্তু মদখোরের দোয়া কবুল হবে না ওই রাতে কিন্তু জুয়াখোরের দোয়া কবুল হবে না ওই রাতে আব্বা মায়ের
নাফরমান সন্তানের দোয়া কবুল হবে না আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর দোয়া কবুল হবে না জিনাকারীর দোয়া কবুল হবে না এ বন্ধু রে আবার কবুল হবে যদি আপনি একবার সাচ্চা দিলে তওবা করে না আল্লাহ শুধু ডাকছেন আলামিন কাজা আসো কেউ ক্ষমা চাইবে ক্ষমা করব জোরে বলেন আল্লাহ যদি ডাকেন আমরা দুনিয়ার মোল্লার কথা মানব না আল্লাহর কথা মানব নবী পাকের কথা মেনে চলব আব্বাজি আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন আমি আমার রাসূলের পাককে হঠাৎ দেখলাম এলেন তিনি এমন সময়তে আপনার যায় নামাজ বিছিয়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য এত নামাজ পড়লেন তাফসীরে দুরে মানসুরের মধ্যে লেখা আছে বাবা আম্মাজান বর্ণনা করেন নবী আমার কান্না শুরু করে দিয়েছেন বাবা চোখের পানি ঝরতেছে তাই মোবারক ভিজে যাই এমন হালাত হয়ে গেল আমি মনে করলাম আমার নবী বুঝি দুনিয়াতে আর বেঁচে নাই আমি আয়েশা পরেশান হয়ে গেলাম আমি নবী পাকের এই উংলি মোবারক ধরে হিলাতে লাগলাম আমার নবী পাক চোখ খুলে চোখ মোবারক খুলে বলছেন ও গো বিবি আয়েশা তুমি জানো না আজকের রাত কোন রাত হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন না হুজুর আমি জানি না আমার নবী পাক বলছেন আজকের রাত হলো 14ই শাবান দিবাগত রাত এই 15ই শাবানের রাতটা আল্লাহ পাক গুনাহগারকে মাফ করে দেয় নবী যদি এত কান্না করে নামাজ পড়তে গিয়ে আমরা ইবাদত করব তাই বলে এমন নয় খাস করে শাবানের আলাদা করে এমন কোন নামাজ আছে না বাবা নফল যত পারেন আপনি পড়বেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন আপনি এমন নিয়ত করতে পারেন না বাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতে লাইলাতুল মুবারাকা লাইলাতুল মুবারাকা মতওয়াত জাহানের আজহাতুল কাবাতে শরীফতে আল্লাহু আকবার এমনি করে আপনি নিয়ত করবেন বাবা যদি কিছুই না পারেন আপনি এমন ছুটুকু বলবেন আমি কিবলা মুখ হইয়া দুই রাকাত নফিল নামাজ পড়ার নিয়ত করছি মুকামা কাবা শরীফের দিকে মোবারক রাতের উদ্দেশ্য করে আমি কিবলা মুখ হইয়া মোবারক রাতের উদ্দেশ্য করে দুই রাকাত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহু আকবার তারপরে আমার রাসূলে কি কি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি সূরা দিয়ে পড়েছেন তাফসীরে আদ্দুরে মানসুর ইনশাআল্লাহ তাআলা আমি শেষে দেখাবো কি কি সূরা আর ওই দেখানোর সময় ইনশাআল্লাহ তাআলা আপনারা বুঝবেন চলুন আগে এটা আমি আবার টেনে তুলব পরে এখন আমি একটু মহাব্বতের কথা বলবো আমার নবী পাকের বলবো আমরা কিরকম মহাব্বত করি ছেলের থেকে বেশি করি মেয়ের থেকে বাপ মার থেকে কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বুখারী কিতাবুল ঈমান 15 নম্বর হাদিসে বলেন হতে পারবে না ঈমানদার তোমরা যদি তোমার অর্থের থেকে বেশি সন্তানের থেকে বেশি মা বাপের থেকে বেশি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যদি প্রেম না করো লা ইউমিনু তুমি মুমিন হতে পারবে না তাহলে জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসে যারা মুমিন হলো জোরে বলে তাহলে আমরা তো মুমিন দাবি করি তাহলে এখন যদি বলা হয় বাবা আগামী বছর জলসা হবে নবীর মহব্বতে দাও তোমরা 10 কেজি গোশত ওটা বাদে আর সব দাও বাবা 5000 টাকা বলে নাই 15-20 হাজার টাকার মোবাইল ধরে কিন্তু যদি বাবা তাকে 5000 চাওয়া হয় দেবে না আবার বলতেছি আমরা নবীর দিওয়ানা টাকা দিতে পারবো না আমরা নবীর দিওয়ানা চাল দিতে পারবো না আমরা নবীর দিওয়ানা গোস্ত দিতে পারবো না ও দোস্ত দিওয়ানা তুমি দোস্ত গোস্ত দাও জীবন দিব জীবনের থেকে বেশি ভালোবাসি গোস্ত দিতে বন্ধুরে আমার
আসল প্রেমিককে একটুখানি দেখি মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি কলেমা যখন পড়ে নিয়েছেন মুসলমান যখন উনি ধর্ম গ্রহণ করে নিয়েছেন এমনি সমাতে উমাইয়ার কাছে লোকেরা বলে উমাইয়া তোমার ঘরে চা করে দেখো কলেমা পড়ে ঈমান এনেছে আমাদের ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে উমাইয়া দেখে যাই সঙ্গে সঙ্গে সে বলে ওগো বেলাল তুমি নাকি কলেমা পড়ে ঈমান এনেছো জি হ্যাঁ ঈমান এনেছি ওগো বেলাল তুমি ওই কলেমা ছেড়ে দাও ইসলাম ত্যাগ করে দাও কারণ তোমার ইচ্ছা কোন ইচ্ছা হতে পারে না মুনিবের ইচ্ছাই হলো চাকরের ইচ্ছা তোমার ইচ্ছার কোনো প্রাধান্য দেওয়া হবে না আমি যেটা বলবো সেটা তোমাকে গ্রহণ করতে হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জীবন দিতে পারি ঈমান দিতে পারবো না রাগ করছেন আমার আমি বাদ দিয়ে দেব আর একটু বলবো আব্বা আমার এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেলে একটু আগিয়ে আসেন না ওরা ঝামেলা মিটাইতে গিয়ে থেকে গেছে আর আসেনি বুঝতেছেন আসুন একটু আগিয়ে আসুন আজকে করি ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদাগত মরণের বেদনা থাকিবে না আমার আসিবেন নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন না বাড়ি গিয়ে বলবেন আপনি যদি বলেন ইয়া রাসূলুল্লাহ বলা হাদিসে নেই তো আমি বলবো সহি সিয়াসিত তার সহি মুসলিম শরীফ বাবুল হিজরাত খুলে দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরাত করলেন মদিনা সাহাবায়ে কেরাম বলে ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ আপনি সহি মুসলিম খুলে দেখুন বাবুল হিজরাতের চ্যাপ্টারে তাহলে ইয়া রাসূলুল্লাহ বলতে আপনার দুঃখ লাগবে বাড়ি গিয়ে বলবেন আপনি এই বলছেন সাহাবীরা যে পথে আমরা সে পথে যে সাহাবীরা নবীকে ডাকছেন চারজন শ্রেষ্ঠ সাহাবী দুইজন জামাই দুইজন শ্বশুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর শ্বশুর তিনি সারা জীবন বলে আসলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ জীবনে জামাই বলে ডাকেননি মুহাম্মদ বলে ডাকেননি জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে ইয়া রাসূলুল্লাহ একটু মহব্বতে হবে তো বলবেন তো নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে গোসল করাবে ঘরের বাহিরে আসিবে নবীজি উম্মত তরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ উমাইয়া বাড়ির ভিতরে যাই চাবুক নিয়ে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন বেলাল তুমি ইসলাম ত্যাগ করে দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু বলেন সম্ভবপর নয় আমি আপনার সব হুকুম পালন করতে পারবো কিন্তু এইটা পালন করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব নয় সঙ্গে সঙ্গে উমাইয়া তার চাবুক মারতে আরম্ভ করে দিয়েছি বাবা মারতে মারতে সাপাত সাপাত করে চাবুক মারি হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবান মোবারকে শুধুমাত্র একটি আওয়াজ আনতাহদুন আনতাহদুন লা ইলাহা ইল্লাল্লাহ ও বাবা জি সোনা মানিকে আর সারা দিন চাবুক মারে বন্ধু নাই বাবা সারা দিন চাবুক মেরে মেরে পুরো দেহটা আপনার কিনা ঝাঁঝরা করে দিয়েছে বাবা যখন এমনি করে দেখা গেল উমাইয়া ক্লান্ত হয়ে গেছে চাবুক আর মারতে পারে না ওরে নবীর প্রেমের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু এমন হালাত মার খায় চাবুকের আঘাত মারলে বালা ক্লান্ত কিন্তু নবীর প্রেমিক আশিক এখনো পর্যন্ত জীবিত আরাম করতে যায়
উমাইয়া প্রহরীদের বলে শোনো যাওয়ার আগে খবর দেই প্রহরীকে ধরো থাম্বার সঙ্গে বেঁধে দেও ভালো করে বাঁধবে খবরদার পানি চাইলে পান করতে দেবে না খানা চাইলে খেতে দেবে না আমি দেখব তাকে ভিতর থেকে জব্দ করব তার মায়া বেশি না আমি তারে কষ্ট দিতে পারি বেশি ওগো খর্দসিংহর যুবক ভালো করে জেনে নাও প্রেমিক যারা হয় জীবনের বিনিময়ে তারা প্রেম করে রে ভাই তারা জীবন দেবে জীবন দিয়ে দেবে কিন্তু ইমানে দাগ লাগতে দেবে না বাবা মামার নবীকে যারা প্রেম করেছে প্রত্যেকই লাভবান হয়েছে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়নি আব্বাজি আমার দেখা যায় বেলাল আলী আল্লাহু তাআলা থাম্বার সঙ্গে বাঁধা পানিও দেয় না নিষ্ঠুরেরাও খানাও খেতে দেয় না রাতের বেলাও মাই আরাম করি সকালবেলা আবার এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেন ওগো বেলাল এখনো কি তোমার সেই একই চিন্তা ভাবনা নাকি তুমি ইসলাম ত্যাগ করতে পারবা না বলো ইসলাম যদি ত্যাগ করো তুমি যদি টাকা চাও তোমারে টাকা দেব তুমি যদি ক্ষমতা চাও তোমারে ক্ষমতা দেব তুমি যাহা চাইবে তাই দেব শুধু তুমি ইকুয়ালে মাপ করি আমাদের যে ধর্ম সেই ধর্ম ভিতরে চলে এসো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন মুনিবের ব্যাটা মুনিব এক কথা বারবার বলতে ভালো লাগে না আমি বলি দিয়েছি সব হুকুম পালন করব এইটুকু পাবো না আমি হুমায়া আবার গর্জন করে চাবুক আঘাত করি এমন জোরে চাবুক মারতেছে বাবা মারতে মারতে প্রথম দিনের বেদনা এখনো তো ঘাগুলো শুকাইনি বাবা এখনো যেন রক্ত মুখে টপ টপ করে রক্ত ঝরতেছে কেবল রক্তগুলো আপনার কিনা কমেছে পড়াও সেইখানে আবার চাবুক মারতেছে গো বন্ধু প্রেমিকারে বলে একটু কানি দেখুন না বাবা আমার নবী পাকে সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদা উমাইয়ার ঘরে তার চেপে গেলাম দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে চাবুক মেরে মেরে চাবুকের আঘাত যখন করতেছে উমাইয়া তখন এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসতে আরম্ভ করেছেন আর চাবুক মারা বন্ধ করে দিয়েছে বেলাল কান্না শুরু করে দিয়েছে আমার বুঝে আসেনি বিষয়টি কি যখন আজাদ করে দিয়ে আসা হলো আমি আবু বকর জিজ্ঞাসা করেছিলাম ওগো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি যখন উমাইয়ার বাড়িতে ছিলে তোমাকে যখন চাবুক মারা হতো ওই চাবুক মারার সময় তুমি হাসতে আর মার বন্ধ করলে কাঁদতে এই বিষয়টা তো আমার বুঝে আসে না মারির সময় কান্না করা দরকার কিন্তু তুমি হাসতেছো মার বন্ধ করলে কাঁদতেছো আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রেমে আসে না বিষয়টা একটু খুলে বলুন না সঙ্গে সঙ্গে বলতেছেন ও আবু বকর আপনি আমাকে খরিদ করে এনেছেন একটু ভালো করে শুনুন আমাকে যখন উমাইয়া চাবুক মারতেছি শাবাশ শাবাশ করে আমার দরুদ নবীজি আমার সম্মুখে উপস্থিত হয়ে গেছে একবার বলো না আই আবু বকর আমার সামনে যদি আমার নবী থাকে আর নবী জবাব দিয়ে বলতে যে আমি স্পষ্ট শুনতেছি বেলাল শুধু তুমি আমারে ভালোবাসো না আমি নবীও তোমারে ভালোবাসি একবার বলেন না আবু বকর আমার যখন নবী আমার নবী যদি আমারে দেখা দেয় এটা কি আমার দুঃখের সময় হতে পারে এটা তো আমার আনন্দের সময় তাই আমি আনন্দতে নবী দেখে হাসতে শুরু করতাম আর যেই মার বন্ধ করে দিত আর আমি নবী দেখতে পেতাম না আমি মারির ভয়ে কাঁদতাম না গো আমার নবীকে দেখে আনন্দ করতাম আর মারির জন্য কাঁদতাম না আমার নবীকে হারাইয়া কান্না করতাম এর নাম প্রেম এর নাম ভালোবাসা আজ আমাদের মধ্যে নাই ভাই আছে আছে জি জি কি বুঝলেন বহু কষ্ট নিশ্চিত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কষ্ট আপনারা শুনেছেন অনেক আপনার ইউটিউবের মাধ্যমে ক্যাসেটে শুনছেন দরবার শরীফ টিভি